হাই মাদ্রাসা পরীক্ষাত প্রথম স্থান দখল করা মুসাফির অল হুসেইনর সন্দর্ভত এক বিশেষ খবর, কেন ভবিষ্যতে কি হওয়ার মন এই সন্দর্ভত আমার হইতে বার্তালাপ করেছিল বা আমালে মন্তব্য প্রেরণ করেছিল, আর এই মুহূর্তে আমি মুসাফির অল হুসেইনর সেই বিশেষ মন্তব্য বা মন্তব্যর সন্দর্ভত খবর লই আহিছো। আজির দিনটোর এটা ভাল খবর, হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার লগতে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল ঘোষণা হল। প্রথম স্থান মুসাফির অল হুসেইনে দখল করেছে হাই মাদ্রাসা পরীক্ষা। ভবিষ্যতে মুসাফিরে বৈজ্ঞানিক হওয়ার লক্ষ্য পুহি রাখিছে মনত, আর সর্বমুঠ 556 নম্বরে শীর্ষস্থান দখল করেছে মুসাফিরে। মুসাফির অল কৌশর মডেল একাডেমির ছাত্র, আর এইগাকীর কৃতি ছাত্র এটা সমগ্র অঞ্চলটলে সুনাম কহিয়াই আনিছে, বিদ্যালয়খনলে সুনাম কহিয়াই আনিছে। মুসাফির অল হুসেইনর ফলাফলক লৈ উৎফুল্লিত শিক্ষক অভিভাবক আর পড়া শিক্ষানুষ্ঠানখনের শিক্ষার্থী সকলের এয়া আনন্দ উল্লাসের পরিবেশ। মুসাফির অল হুসেইনে যথেষ্ট কষ্ট ত্যাগ স্বীকার করে পিতৃ মাতৃর লগতে শিক্ষক শিক্ষয়িত্রীর আশীর্বাদ লৈ বন্ধু বান্ধবীর সহায় শিক্ষক শিক্ষয়িত্রীর সহায় বা পিতৃ মাতৃর যে প্রেরণা অনুপ্রেরণা এই সমূহ লৈ হাই মাদ্রাসা পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল 2022 বর্ষর, আর তার পাছত আজির দিনটি যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে আর মুসাফির অল হুসেইনে ফলাফল লাভ করিয়ে উৎফুল্লিত হয়ে পড়েছে, আর পরিয়ালর পিতৃ মাতৃর বন্ধু বর্গ শিক্ষাগুরু আর সমনীয়া বন্ধু বান্ধবর আত্মীয় স্বজন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। উৎফুল্লিত হয়ে শিক্ষার্থীগুলো কৈছে ভবিষ্যতে কি হব সেয়াকে একটা মন্তব্য করেছে। কৈছে যে ভবিষ্যতে এগারী সাইন্টিস্ট হওয়ার মন, অর্থাৎ ভবিষ্যতে এগারী মহাকাশ বিজ্ঞানী হওয়ার ইচ্ছা পুহি রাখিছে মনত। যেহেতু হাই মাদ্রাসা পরীক্ষার 2022 বর্ষর শীর্ষস্থানত উজলিছে এইগারী মুসাফির অল হুসেইন, 556 নম্বরে উজলি উঠিছে রাজ্যের ভিতরতে সর্বোচ্চ স্থান দখল করেছে মুসাফিরে, আর এই মুসাফির অল হুসেইনর ফলাফলক লৈ উৎফুল্লিত হয়ে পড়ছে শিক্ষক অভিভাবক, আর পড়া বিদ্যালয়খন যখন বিদ্যালয়েরপরা কৃতিত্ব অর্জন করেছে হাই মাদ্রাসা পরীক্ষাত, আর অল কৌশর মডেল একাডেমি তেজপুরের বা শোণিতপুরের এইগারী শিক্ষার্থীক আগুড়ি লৈ এতিয়া এই সকল শিক্ষার্থী এতিয়া আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তত মুসাফিরর মন্তব্য আমার হাতত আহি পড়েছে, তেওঁর মন্তব্য শুনাম। সরপরে মোট সপন আসে যে মানে মানে মোর মানে মাক দেউতাকর সপন আছে যে মানে মানে স্কুলের নাম রোশন করা, আর আজ আমি পারিলো সেই কারণে মোট মন তো মানে বহুত ভাল লাগছে আলহামদুলিল্লাহ। ভাবিছিল মানে আশা আসে ঘরেরপরা মানে মানে সকলের আশা আসিল, আর আলহামদুলিল্লাহ সেই আশাটা মানে মানে পুরা করবো পারিলো। আগন্তুক দিনত সায়েন্সতে পড়িম আর স্পেস সায়েন্টিস্ট হম বলে ভাবিছো। আমি আমার পূর্বাঞ্চল আমি খুবই আনন্দিত হয়েছো, আমার আশা আছিল যে একটা ভাল ফলাফল হব। 2013 সনত আমার বিদ্যালয়ের রইসুল আলম লড়াইজনে প্রথম স্থান অধিকার করেছে হাই মাদ্রাসার ভিতরত, গতি এইবারও আমি আশা করে আছো। যাবারও ভালো ছাত্র আছিল, কোভিডের কারণে পরীক্ষা হওয়া নাই, গতি এইবার যদি কোভিডের কারণে লড়াছলী হতাশাত ভুগিছে পরীক্ষা হয় না নহয় হয় না নহয়, গতি ইয়ার মাজতো মানে দুই চারিজন ছাত্রছাত্রী যথেষ্ট প্রিপারেশন করেছে, ভাল একটা প্রস্তুতি লৈছিলে, গতি সেই হিসাবে সিহঁতের আমি ভরসা করেছিলাম যে ভাল ফলাফল একটা হব, গতি সেই হিসাবে একটা ভাল ফলাফল হল। আমি আল্লাহর ওপর খুব প্রথম স্থান পাওয়া মুসাফির আল হাসান কিন্তু মূল ভতিজা হয়, ঘরেরপরা এতে পড়েছে, যথেষ্ট মেধা আছে তার, কিন্তু এই কোভিডের কারণে বহুত অসুবিধা ভুগিছে, স্কুল দুবছর হওয়া নাই কব পারি, তথাপি যথেষ্ট অধ্যয়ন করেছে, তারও আশা আগরপরাই যে সে একটা ভাল ফলাফল আনিব বিদ্যালয়ের কারণে। আপনাদের জানিছিলে যে একটা ভাল কিবা একটা স্থান পাবলো? আমি জানো যে আমার ছাত্রর উপর আমার পুরা ভরসা আছে, তার ঘরের পরিবেশও ভাল, মাক দেউতাক শিক্ষিত, স্কুলের পর যথেষ্ট তাক মানে কোমল যুগ হয়েছে, বিভিন্ন ধরনের কিতাব 556 এয়া আছিল শিক্ষাগুরুর মন্তব্য, লগতে মুসাফিরর মন্তব্য। মুসাফির আল হাসান বা আল হুসেইন যে প্রথম স্থান দখল করেছে অল কৌশর মডেল একাডেমির পর
56 নম্বৰ লাভ কৰি হাই মাদ্ৰাছা 2022 বৰ্ষৰ পৰীক্ষাত কৃতিত্ব অৰ্জন কৰি বিদ্যালয়খনলৈ লগতে সেই অঞ্চলটোলৈ আৰু জিলাখনলৈ আৰু পৰিয়ালটোলৈ যি সুনাম কঢ়িয়াই আনিছে তাৰ বাবে শিক্ষাগুৰুসকলে তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে আনহাতে মুসাফিৰেও ধন্যবাদ জ্ঞাপন কৰিছে যিসকলৰ আশীৰ্বাদ যিসকলৰ মৰম শুভেচ্ছা লৈ যিসকলৰ অনুপ্ৰেৰণা লৈ সাহস হ'ল তেওঁৰ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত বা শিক্ষাৰ ক্ষেত্ৰত আগুৱাই যোৱাৰ ক্ষেত্ৰত আৰু যি কৃতিত্ব আজি তেওঁলোকে তেওঁ অৰ্জন কৰিলে সেই কৃতিত্বৰ আঁৰত যিসকলৰ অৰিহণা আছে সেইসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে প্ৰথম স্থান দখল কৰা এইগৰাকী মুসাফিৰ আল হুছেইনে আৰু অল কৌছাৰ মডেল একাডেমীৰ পৰা 556 নম্বৰ লাভ কৰি হাই মাদ্ৰাছাৰ পৰীক্ষাত প্ৰথম স্থান দখল কৰা মুসাফিৰে কয় যে ভৱিষ্যতে তেওঁ মহাকাশ বিজ্ঞানী হোৱাৰ আশা মনতে পুহি ৰাখিছে তেওঁৰ লগতে দ্বিতীয় স্থানত আছে সাদিকা আহমেদ বৰপেটা ঢকুৱা হাই মাদ্ৰাছাৰ তেওঁৰ 550 নম্বৰ লাভ কৰিছে দ্বিতীয় স্থানতো আন এগৰাকী আছে মুস্তাক আহমেদ বঙাইগাঁও আৰু তেওঁ লাভ কৰিছে 550 নম্বৰ তৃতীয় স্থানত আছে মিছ চানাজ পাৰ্বিন লক্ষীমপুৰ দৌলতপুৰ মাদ্ৰাছা হাই এইছ এছ স্কুলৰ পৰা 549 নম্বৰ লাভ কৰিছে তৃতীয় স্থানত আছে ইৰ্ছাদুল্লাহ নগাঁও বৰঘুলি হাই মাদ্ৰাছাৰ পৰা 549 নম্বৰ লাভ কৰি তেওঁ তৃতীয় স্থান দখল কৰিছে অৰ্থাৎ পাঁচগৰাকীকৈ ছাত্ৰই হাই মাদ্ৰাছা পৰীক্ষাৰ প্ৰথম তিনিটা স্থানত উজ্বলি উঠিল সেয়া হৈছে মুসাফিৰ অল হুছেইন সাদিকা আহমেদ মুস্তাক আহমেদ মিছ চাহনাজ পাৰ্বিন মুস্তাক আহমেদ মিছ চাহনাজ পাৰ্বিন আৰু ইৰ্ছাদুল্লাহ আৰু এই কেইগৰাকী কৃতি ছাত্ৰৰ যি কৃতিত্ব আৰু তেওঁলোকে যি সুনাম কঢ়িয়াই আনিছে তেওঁলোকে অধ্যয়ন কৰা বিদ্যালয়খনলৈ লগতে পৰিয়াললৈ আৰু লগতে তেওঁ লোকৰ যি অঞ্চল সেই অঞ্চলকেইটালৈ যি সুনাম কঢ়িয়াই আনিলে তেওঁলোকৰ কৃতিত্বৰ জৰিয়তে আৰু তেওঁলোকেও এই ক্ষেত্ৰত তেওঁলোকে কৃতিত্ব অৰ্জন কৰাৰ ক্ষেত্ৰত যিসকলৰ অৰিহণা আছে যিসকলৰ সহায় সহযোগিতা আছে তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে এয়া আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে স্ক্ৰীণত মহাকাশ বিজ্ঞানী হোৱাৰ মন এইগৰাকী শিক্ষাৰ্থী আৰু যিগৰাকী মুসাফিৰ আল হুছেইনে হাই মাদ্ৰাছা পৰীক্ষাত প্ৰথম স্থান দখল কৰিছে অসম হাই মাদ্ৰাছা পৰীক্ষাত প্ৰথম স্থান দখল কৰিছে ঠিক সেইদৰে আমি কিছু সময়ৰ পূৰ্বে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলৰ খবৰো আমি আপোনালোকক শুনালোঁ সেয়া আপোনালোকে তেওঁলোকৰ কৃতি ছাত্ৰসকল ছাত্ৰীসকলৰ ছাত্ৰ ছাত্ৰী বা শিক্ষাৰ্থীসকলৰ মন্তব্য শুনিলে এতিয়া আমি আপোনালোকক শুনাই আছোঁ বা দেখুৱাই আছোঁ হাই মাদ্ৰাছা পৰীক্ষাত ৰাজ্যৰ ভিতৰতে প্ৰথম স্থান দখল কৰা মুসাফিৰ আল হুছেইনৰ ভৱিষ্যতে কি হোৱাৰ ইচ্ছা সেই সন্দৰ্ভত তেওঁ কৰা মন্তব্যৰ সৈতে আমি খবৰ লৈ আহিছোঁ আৰু এইগৰাকী কৃতি শিক্ষাৰ্থীৰ ভৱিষ্যতে যাতে তেওঁৰ জীৱনৰ সপোনসমূহ পূৰণৰ ক্ষেত্ৰত তেওঁ সফল হয় আগুৱাই যায় আৰু এগৰাকী সফল মহাকাশ বিজ্ঞানী হৈ আমাৰ দেশৰ বাবে সুনাম অৰ্জন কৰিব পাৰে তাৰে আমি আশা কৰিছোঁ সদৌ শেষত সকলোলৈ শিক্ষাৰ্থীসকললৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেওঁলোকেও যাতে আগন্তুক সময়ছোৱাত আৰু আগুৱাই যায় আৰু সুনাম অৰ্জন কৰে।